বান্দরবন গল্পের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুস্মিতা আজকে থাকছি আপনাদের সাথে। তবে বান্দরবন গল্পের দ্বিতীয় পর্ব আপলোড করতে একটু বেশি দেরি হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। আমরা ভয়ঙ্কর রাস্তা মরং খ্রং গ্রিং পার হওয়ার পরে এখন যাচ্ছি আমাদের পছন্দের জুম ঘরে, যেখানেই আজকে আমরা রাতে থাকব। পাহাড়গুলো কতই না সুন্দর, প্রকৃতি দেখতে দেখতে আমাদের পথ চলা। হাতে পায়ে কোমরে ভয়ঙ্কর ব্যথা নিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি জুম ঘরের সামনে। এখানেই আমরা আমাদের সন্ধ্যাটা কাটিয়েছি, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেতে, মেঘের খেলা দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে। পাহাড়ে হুট করেই সন্ধ্যা নামে, এর মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টি। মনে হচ্ছে জীবন সার্থকতায় পরিপূর্ণ, এখানেই থেকে যাই, আর কোথাও যেতে ইচ্ছে করছে না। রাত হওয়ার সাথে সাথে দাদারা মুরগি নিয়ে হাজির, মুরগি রান্না হচ্ছে আর সাথে হবে পরাটা। আমরা অপেক্ষায় আছি কখন খাবো, দুপুরে কিছুই খাওয়া দাওয়া হয়নি, তাই রাতের খাবারটা জমিয়ে খেতে হবে। রান্নাবান্নার কাজে আমরা একদমই দাদাদেরকে সাহায্য করিনি, তারা নিজেরাই সব কিছু করেছে, তবে খাবারটাও অসাধারণ। আমরা শুধু চিল করেছি, একটু ভয় ভয় লাগছিল, আমাদের আশেপাশে 2-4-10 কিলোমিটার দূরে কোনো মানুষের দেখা নেই, শুধু আমরাই 8 জন। কত জোরে ডলা দিতে পারি, যত জোরে পারি, রাতে গেলে করা হয় না। যখন আগে পাখে ঘুমাই আমি একটু বলতে, গতকাল রাতে আমাদের সোনা সুন্দর মেকআপ করেছিল, এখন সকাল সকাল তা উঠাতে ব্যস্ত। সে ভুল করে একটু আগেই ঘুমিয়ে পড়েছিল বলে তাকে এত সুন্দর সাজানো হয়েছে। আমাদের সাথে দেখা করতে জুম ঘরের মালিক চলে এসেছে, কিন্তু আমাদের কাছ থেকে একদমই ভাড়া রাখেনি তারা, ফ্রিতে আমরা এক রাত থেকে গেলাম তাদের এই সুন্দর জুম ঘরে। এবারে দেখা যাক দাদা কিভাবে তামুক দিয়ে তাদের আঞ্চলিক বিড়ি তৈরি করেন। দেবতাখোমে যাওয়ার জন্য আমরা সুন্দর করে রেডি হচ্ছিলাম, এরপরে দেখি ঝুম করে বৃষ্টি নেমেছে। তারপরে ফোন করে জানানো হলো দেবতাখুম বন্ধ হয়ে গেছে জলের স্রোতের কারণে, তাই আমাদের আর দেবতাখুম যাওয়া হচ্ছে না, এখন পুরো সময়টা এখানে বসে বসে বৃষ্টি দেখে দেখে কাটাচ্ছি আমরা। জুম ঘরকে বিদায় দেওয়ার পালা চলে এসেছে, এখন আমাদের যাত্রা শুরু হয়েছে বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবনে গিয়ে সকালের নাস্তা করে
পাহাড়িদের নিজস্ব আঞ্চলিক বাজার ঘুরে দেখার জন্য। এরপরে আমাদের যাত্রা শুরু হবে নীলাচলের উদ্দেশ্যে, সাথেই থাকুন। এই বাজার থেকে আমরা প্রচুর কেনাকাটা করে ঢাকায় নিয়ে এসেছিলাম। বাঁশের কঞ্চি রান্না করে খেতে খুবই ভালো ছিল। কত নতুন নতুন শাকসবজি ফলমূলের দেখা পাওয়া গেছে, যা আমি কখনোই পূর্বে দেখিনি। ওই এক পিস না কেজি পাকা? চলুন ঘুরে আসি নীলাচল থেকে। কি ভালো রাস্তাই না পার হচ্ছি আমরা, মনে হচ্ছে রোলার কোস্টারে উঠেছি। বান্দরবনের নাম শুনলে কেন জানি বিশাল এক মায়া কাজ করে, মনে হয় বারবার ছুটে আসি এখানে। মোট 3 বার বান্দরবনে আসা হয়েছে আমাদের, তবে ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই বারবার মনে হয় বান্দরবনেই চলে যাই। পাহাড় ভীষণ ভালো লাগে আমার। সন্ধ্যা নামার আগ পর্যন্ত এখানেই বসে সময় কাটিয়েছি আমরা, এ এক ভালো লাগার অনুভূতি। বান্দরবনের গল্প এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো গল্পে। চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।